হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল লক রেখে ইউটিউবের ভিডিও চালাবেন। সো আপনারা কিভাবে মোবাইলটা লক রেখে আপনারা ইউটিউবের ভিডিও চালাতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, তো আপনারা কিভাবে সেই কাজটি করবেন আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা যদি ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে আপনারা চালাতে চান বা মোবাইল লক রেখে আপনারা শুনতে চান, তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে চলে যাবেন গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনারা এখান থেকে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখবেন youtube.com। যেহেতু আপনারা ইউটিউবের ভিডিও দেখবেন, সেজন্য আপনারা এখান থেকে লিখবেন youtube.com। তো এখান থেকে আমি youtube.com লিখে দিয়েছি, দেখতে পারতেছেন। তো এখান থেকে আপনারা youtube.com লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের উপরে যে থ্রি ডট মেনু থাকবে, আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু থাকবে, আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ই লেখা আসবে, মানে ডেস্কটপ সাইট লেখা আসবে। আপনারা এখান থেকে ডেস্কটপ সাইটটা এখান থেকে ইনেবল করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ইনেবল করা আছে। আপনারা এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যে ভিডিওটা মানে শুনতে যাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ডে চালাতে যাচ্ছেন বা আপনারা মোবাইল লক রেখে শুনতে যাচ্ছেন, আপনারা সেই ভিডিওটা এখান থেকে ওপেন করে দেবেন। দেখেন আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি একটা ভিডিও ওপেন করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে ধরেন আমি এই ভিডিওটা ওপেন করে দিলাম। তো ভিডিও ওপেন করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ভিডিওটা কিন্তু এখানে চলতেছে। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। তো এখান থেকে আমি বের হয়ে আসতেছি মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে বের হয়ে আসার পর আপনারা এখান থেকে করবেন কি, মোবাইলটা লক করে দেবেন। তো এখান থেকে মোবাইলটা আমি লক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু এখানে আমি লক করে দিয়েছি। লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো আপনারা যদি এখান থেকে ভিডিওটা ওপেন করেন, ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চলতেছে। আমার মোবাইল কিন্তু লক আছে, তারপরেও কিন্তু আমি ভিডিওটা মানে ভিডিও গানটা শুনতে পারতেছি বা ভিডিওটা কিন্তু আমি শুনতে পারতেছি। তো আপনারা এভাবে চাইলে কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও আপনারা স্ক্রিন বন্ধ করে আপনারা শুনতে পারবেন বা চালাতে পারবেন। দর্শক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইউটিউবের ভিডিও আপনারা স্ক্রিন বন্ধ করে আপনারা শুনতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চলতেছে। তো আপনারা এভাবে চাইলে কিন্তু আপনারা স্ক্রিন বন্ধ রেখে আপনারা ইউটিউবের গান শুনতে পারবেন বা ভিডিও শুনতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাবেন বা স্ক্রিন অফ রেখে আপনারা শুনতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।